हजरत मूसा अलैहिस्सलातु वस्सलाम बनी इस्राएलेरलु किशेरलु बनी इस्राएलेरलु तिनी जे समय मिसरे बसबास करतें मानुष के आल्लाह इबादत कायमेर कथा बोलतें मिसरेर तत्कालीन बादशार नाम छिलो कि फेराओ खूब भालो मानुष छिलो अहंकार छिलो छोटो छोटो अहंकार ओ जाना रब आमी आना आना आमी बड़ो बड़ो आल्लाह हे बड़ो रब कइस आल्लाह बोलछेन बड़ो रब तुमी तुम्हारे आमी कादा माटी खाओ शयतानी आमार साथे तुम्हारे पानीते छुबाई आमार मुख कारण आल्लाहर साथे दुष्टामी करा जाबे ना कथाटा शुनबेन আমার মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ফেরাউনকে পর্যন্ত দ্বীনের দাওয়াত দিতে লাগলেন সে তো কথা শুনেই না নিজেকে আল্লাহ দাবি করতে লাগলো মূসা আলাইহিসসালাম অনেক বুঝালেন যে সৃষ্টিকর্তা একজন আছেন আল্লাহ হলেন এমন সত্তা যাকে কেউ সৃষ্টি করেনি একমাত্র তিনি সবাইকে সৃষ্টি করেছেন তিনি স্রষ্টা তিনি কাউকে সৃষ্টি করেননি ফেরাউন এগুলা শুনতে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন মূসা এবং তার ভাইকে ওহি করলেন আর বললেন মূসা শোনো মিশরে তোমাদের কৌমের জন্য গৃহ নির্মাণ করো আল্লাহ বুঝাতে চান ফেরাউনের বাড়ির কাছাকাছি বাড়ি বানানোর দরকার নাই ওর বাড়ির কাছে থাকলে তুমি ইবাদত করতে পারবা না আল্লাহর নাম নিতে পারবা না মুসারে ও তোমাকে সারা দিন ডিস্টার্ব করবে ওখান থেকে আল্লাহ বুঝাতে চান প্রতিবেশী খারাপ মানুষের সাথে হওয়া দরকার নাই যদি ভালো মানুষ প্রতিবেশী হয় তোমার চরিত্র তোমার সন্তানের চরিত্র ভালো হবে আর তোমার বউ যদি একবারে রাবিয়া বসরির মতো হয় তোমার সন্তানগুলা যদি হাসান আর হুসাইনের মতো হয় আর পরিবেশ পরিস্থিতি তোমার সামাজিক অবস্থান পাশাপাশি যারা থাকে ওরা যদি ভালো না হয় তোমার এই ভালো সন্তান ইয়াবা কর বাবা কর হতে পারে আল্লাহ বলছেন মূসা এই ফেরাউনের কাছাকাছি থেকে লাভ নাই ও তো আমারেও মানে না আর তোমারে মানবে কই ও তো তোমার সন্তানদেরকে তোমাদের বনি ইসরায়েলকে জবাই করে কাছাকাছি থাকার দরকার নাই দূরে যাও আল্লাহ আমি কি করব ওর বাড়ি থেকে একটু দূরে বাড়ি বানাও যেন আমি রাত্রে বললে ভাইগা পলায়ন করে যাইতে পারো হযরতে মূসা আলাইহিস সালাম সম্প্রদায়কে বলেন এক কাজ করো তোমরা অনেক দূরে বাড়ি বানাও আল্লাহ আর কি করতে হবে তুমি না বলছো মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে মূসা আলাইহিস সালামের সময়ে নামাজ পড়তে হতো কোথায় মসজিদে আল্লাহ তুমি না বলছো মসজিদে নামাজ পড়তে হবে এখন মসজিদে ঘর থেকে বাইরে লইতে মারে এটা আসেনি কোথাও একটু কোন না আসেনি দেখবেন আগে দেখছি কিছু কিছু জায়গায় নামাজের জন্য বাইরে হইছে পিটাইতেছে নাই তো মূসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ মসজিদ নামাজে যাইতে বলছেন ঘর থেকে বাইরে তো পিটা আমরা কোথায় যাব আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন বুয়ুতাকুম কিবলাতা ওয়া আকিমুস সালাহ মূসা তুমি শুধু তোমার ঘর নির্মাণ করো তা না আজকে থেকে মসজিদে গিয়ে নামাজ পড়া লাগবে না মূসা রে তোমাদের গৃহগুলিকে ঘরগুলিকে ইবাদতের জায়গা বানাইয়া না শয়তানের ভয়ে বাইরে যাওয়ার দরকার নাই নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো কিন্তু বাইরে গেলে যদি বিপদ থাকে এরপরও না ছাড়া যাবে শোনেন সবাইকে বলছি যেখানে আজান হবে সেখানে নামাজ যে অবস্থায় থাকেন যে অবস্থায় থাকেন আপনি যেখানে থাকেন যে অবস্থায় থাকেন
নামাজ কি নামাজ নামাজ পড়ার জন্য পানির দরকার পানি নাই তায়ামুম করেন তায়ামুমের মাটি নাই পানি নাই ওযু ছাড়া নামাজ পড়েন নামাজ ছাড়া যাবে না আপনার কাছে শরীরে পোশাক আছে নামাজ পড়েন পোশাক নাই উলঙ্গ নামাজ পড়েন নামাজের জন্য রাত্র জায়গা থাকে সেজদায় পড়ে মজা পায় তারে জিজ্ঞাসা করেন সেজদায় কি মজার স্বাদ ঠিক কি না বলেন এতক্ষণ আজকে বাসায় গিয়া একটু ট্রাই করবেন আমার কথা আজকে বাসায় গিয়ে একটা রুমকে অন্ধকার করে দিবেন অল্প অল্প আলো জ্বালাইয়া একা একা খুব নিশ্চিন্তে সব বন্ধ করে দিয়ে নামাজ শুরু করে দিবেন একা একা আস্তে আস্তে তেলাওয়াত করবেন স্লো পড়বেন তেলাওয়াত করবেন একটা একটা আয়াত ধীরে ধীরে পড়বেন আপনি মনে করবেন যে আপনার উপর দিয়ে রহমত বয়ে যাইতেছে দেখবেন ট্রাই করবেন ইনশাআল্লাহ যাই হোক হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন মুসা মসজিদে গিয়ে নামাজ পড়ার কথা ছিল ফেরাউনের বয়ে যাওয়ার দরকার নাই বাড়িতেই পড়ো আমরা হলে বলতাম না কে নিষেধ দে চলো মায়ের কুরম দরকার হলে গিয়ে ঠিক না আমরা তো তা করতাম কিন্তু আল্লাহ বলছে মুসা না আপাতত নামাজ পড়ে কোথায় কেন শয়তানের কারণে ডিস্টার্ব করবে মানে ইসরায়েলের হুকুম ছিল মসজিদে নামাজ পড়ার তারা এখন ঘরে নামাজ পড়তে লাগলেন আগে ঘরে নামাজ পড়া হতো না এখন প্রত্যেকটা গৌরি মসজিদ হয়ে গেছে লকডাউনের সময় অনেক মানুষ মসজিদে এসে নামাজ পড়তে পারে নাই আল্লাহ প্রত্যেকটা গড়কেই মসজিদ বানিয়ে দিয়েছিল ঠিক না কোনোদিন হয়তো বউ বাচ্চা মা বাপকে নিয়ে জামাতে নামাজ পড়ার অনেকের সুযোগ হয় নাই লকডাউনে কিন্তু সুযোগ হয়েছে হয় নাই যে জীবনে ইমামতি করতে পারতো না হে ইমাম যে জীবনে একামত দিতে পারতো না হ্যাঁ একামত দে ঠিক না সব আল্লাহ করেছেন কে করেছেন যাক এভাবে চলতে লাগলো কিছুদিন পরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মুসা আলাইহিস সালামকে বলেন মুসা এলাকা ছাড়ো ভাগো রাত্রি ভাগো আল্লাহ কেন ফেরাউন তোমাদেরকে ধরবে ওর কাছ থেকে বাঁচতে হইলে রাত্রি ভাগো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কে বলছেন 3 লক্ষ কে বলছেন 4 লক্ষ বনি ইসরায়েলকে সাথে নিয়ে তিনি নিজের এলাকা ছাড়তে লাগলেন আল্লাহ বলছেন কোরআনে ফাসরি বি ইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন আমি আমার বান্দাদেরকে আমি ঘোষণা করে দিলাম মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে যাও তোমাদের পিছনে পিছনে শয়তানের আসবে দরবার জন্য টেনশন করো না কেউ যদি না থাকে মনে করবা তোমাদের সঙ্গে আমি আল্লাহ আছি মজলুম হয়েছো জালেম পিছনে আসছে বিপদে পড়ে গেছো রবকে বলছো এটা বিশ্বাস রাখো যত বড় বিপদ থাকুক আমি রব তো আছি আরে বিপদ মুমিনের তো কোনো বিপদই নাই আমি মনে করি মুমিনের কোনো বিপদই নাই কেন আপনি বিপদকে বিপদ মনে করবেন কেন আপনি তো মনে করবেন বিপদ দেন যিনি সেই রব তো আমার সাথে আছেন ঠিক কিনা বলেন আপনার কিসের টেনশন আমার বন্ধুগণ এক পর্যায়ে রাত্রবেলা বের হয়ে গেলেন আমার বন্ধুগণ এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম মিশর থেকে সিরিয়ার দিকে বের হয়ে গেলেন সকাল হয়ে যাওয়ার সময়ে ফজরের মানে অন্ধকার কেটে গিয়ে সূর্য যখন উদিত হয়ে যায় ফেরাউন জানতে পারলো মুসা তার 4 লক্ষ বানী ইসরায়েল নিয়ে মানে সব বানী ইসরায়েল নিয়ে এলাকা ছাড়ছে মিশরের দিকে মিশর থেকে সিরিয়ার দিকে চলে যায় এই খবর জানতে পেরে ফেরাউন তার বাহিনী নিয়ে প্রায় 16 লক্ষ বাহিনী নিয়ে কত লক্ষ 16 লক্ষ বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামকে দরবার জন্য পিছনে পিছনে যাওয়া শুরু করলো এই দাঙ্গাবাজ বাহিনী শয়তান বাহিনী মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে দরবার জন্য পিছনে পিছনে যায় তারা দ্রুত গতিতে গোলার পিঠে উটের পিঠে সওয়ার হয়ে যায় মুসা তার সম্প্রদায়কে নিয়ে হেঁটে হেঁটে যায় সকাল শেষ হয়ে যখন সূর্য উদিত হয়ে যাচ্ছে ধরা পড়ে যাচ্ছেন কাছাকাছি মুসা আলাইহিস সালামের কাছে তারা বলতে লাগলো মুসার সম্প্রদায় বলতে লাগলো মুসা তোমার কথায় তো শুধু বিপদে পড়ি তুমি বলছিলা গ্রাম ছাড়বার জন্য তোমার সঙ্গে গ্রাম ছাড়লাম তোমার রব বলছেন নাকি আমরা বাঁচবো এখন দেখতেছি পিছনে ফেরাউন এখন কোথায় যাব সামনে বিশাল বড় সাগর পিছনে ফেরাউন দুই পাশে বিশাল বিশাল পাহাড়
কোন দিকে তো যাওয়ার সুযোগ নাই, বিশাল পাহাড়ে উঠবার সুযোগ নাই, সাগর পাড়িয়ে দেওয়ার সুযোগ নাই, পিছনে যাওয়ার সুযোগ নাই, ওরা তো ধরবে আমাদেরকে, মারবে, আমরা কোথায় যাব? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তোমরা ভয় পাচ্ছ, ওরা আমাদেরকে ধরবে, ওরা আমাদেরকে মারবে, মিশরে ফিরে নিয়ে যাবে, সামনে সাগর, পিছনে ফেরাউন, ডাইনে বামে উঁচা উঁচা পাহাড়। আমি ঘোষণা করলাম, কালা কাল্লাম, কখনো না, অবশ্যই ধরতে পারবে না, তোমরা যদি বিশ্বাস না করো, আমি মূসা বলতেছি, ইন্না মাইয়া রব্বি সায়াহাদিন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমার সম্প্রদায় তোমরা শোনো, আমি বিশ্বাস করি আমার সঙ্গে আমার রব আছেন, শীঘ্রই তিনি আমাকে একটা পথ দেখাইয়া দিবেন। কোন সুবহানাল্লাহ, কিসের বিপদ! বিশাল সাগর সামনে, পিছনে ফেরাউন বাহিনী, সুউচ্চ দুই সাইডে পাহাড়, তোমরা ভয় পাচ্ছ, ফেরাউন ধরবে, আমি কিন্তু আমার পরামর্শে বের হই নাই, যে রব পরামর্শ দিয়েছেন তিনি দেখতেছেন না? আল্লাহু আকবার। এমন বিশ্বাস আমাদের থাকা লাগবে, কথা বলেন না কেন? এই বিশ্বাসটা আমরা তৈরি করতে পারবো না? সবকিছু কে দেখতেছেন? আল্লাহর কাছে আমরা বিচার দিব, আল্লাহ সব তুমি দেখতেছ, সব তুমি দেখতেছ, সবকিছুর বিচার তোমার কাছে দিলাম। আমিন বলেন, আমিন। আল্লাহ যেন কবুল করেন। এদিকে ফেরাউন উত্তেজিত হয়ে গেল, বনি ইসরায়েলের কাছাকাছি এসে পড়ল। ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক মূসাকে নির্দেশ করলেন, মূসা মূসা তুমি ভয় মনে হয় পাচ্ছ? মূসা বলছেন, আল্লাহ আমার কোনো টেনশনই নাই, যে আল্লাহর কাছে আমি গিয়েছিলাম লাঠি নিয়ে, আপনি বলছেন এটা লাঠি, ছাড়লাম হয়ে গেল সাপ, আপনি হাত বললেন বগলে দিতে, আমার নিজের হাত দিলাম হয়ে গেল লাইট। আমার বিশ্বাস আছে যে আল্লাহ এত কিছু করতে পারেন, সামান্য ফেরাউন থেকেও আল্লাহ বাঁচাইয়া দিতে পারে। মূসা বললেন, আল্লাহ ফেরাউন শুধু আমার দুশ্মন না, ও তোমারও দুশ্মন, তোমারও মানে না, যে আমারে মানে না তা না, ও তোমারও মানে না, তাহলে তুমি তো আমারে বাঁচাই রাখতে, ও তো তোমারও মানে না, হ্যাঁ আনা রব্ব, হে নাকি রব। আল্লাহ কে ঠিকই তো কইছো, মানে মূসা একটু রাগ উঠাইতেছেন আল্লাহ, যে শুধু আমারই দুশ্মন না, তোমারও দুশ্মন, তোমারও তো মানে না, আল্লাহ কে ঠিকই তো কইছো। মূসাকে আল্লাহ বলছেন, মূসা শোনো এখন কি করা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল 26 নম্বর সূরা, সূরা শুআরার 63 নম্বর আয়াতে বলেন, ফা আওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর فانفلق فكان كل فرق كالطود العظيم। الله اكبر। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, মূসার প্রতি ওহি করে বললেন, মূসা তোমার হাতে কি লাঠি আছে? কা আছে তো সোনাল বলবে না, তাহলে এই যে লাঠি, ওই যে বকরির পাতা খাওয়ায় হাতি ভর দেয় পাবলিক রে পিটাই, ওই যে সাপ আছে, কয় এইটাই তো আছে, কা আছে তো এই লাঠি দিয়া সাগরে পিটাও, কাল রাস্তার দরকার আমার, ফেরাউন পিছনে 4 লাখ আমার সাথে, ওর লাখ ওর সাথে 16 লাখ, ধরবে আমারে বাঁচার জন্য বললাম, তুমি বলো লাঠি দিয়ে পানিতে মারার জন্য। আল্লাহ বলছেন, মূসা ভুলে গেছো, আমার এটা বলার মধ্যে কিন্তু হেকমত আছে, তো মারলাম। মূসা আলাইহিস সালাম বিশাল সমুদ্রের মধ্যে নিজের হাতে লাঠি দিয়ে যখন আঘাত করলেন, আঘাত করতে দেরি হয়েছে, ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিন আযীম। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই 4 লক্ষ মানুষের মধ্যে যতগুলা গোষ্ঠী ছিল সবার জন্য সাগরে আলাদা আলাদা রাস্তা করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, আর প্রত্যেকটা দুই ভাগ যখন রাস্তার মধ্যখান দিয়ে হয়ে গেল, বাড়ির সাথে সাথে একটা লাঠি দিয়ে আঘাত করলেন, রাস্তা হয়ে গেছে, আর দুই পার্শ্বের পানি বিশাল পাহাড়ের মতো শক্ত হয়েছে। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, বিশাল শক্ত পাহাড় সদৃশ্য, বিশাল পাহাড় মধ্যখান দিয়ে রাস্তা। মূসা আলাইহিস সালাম বললেন, এটাই তো সাগর ছিল, মারলাম সাগরে, হইল রাস্তা, কিন্তু সাগর নাই, মনে দেখতেছি পাহাড় হয়ে গেছে। করছেন কে?
আল্লাহ বললেন মুসা এখন কি আল্লাহ দেখলাম তো এটা বিশাল বিষয় পার হতে তাড়াতাড়ি মুসা ইসলাম পাহাড় এই পার হতে লাগলেন শুকনো মাটির রাস্তা কাদা মাটি না কিন্তু একবারে শুকনো রাস্তা একবারে শুকনো সাগরে শুকনো রাস্তা পার হয়ে ওপারে চলে গেছেন ওপারে যখন চলে গেছেন ওপারে যাওয়ার পরে মুসা ইসলামের বাহিনীরে বললেন দেখছো রব কেমনে সাহায্য করবে ঠিক আছে এখন বুঝছি মুসা চিন্তা করলেন এখন তো ফেরাউনি রাস্তা দিয়ে উঠে যাইব তাহলে আমি যেভাবে পানিতে আঘাত করে রাস্তা করছি আবার হয়তো পানিতে মারলে হয়তো পানিটা নিয়ে উঠে যাইব তিনি লাঠি দিয়া দুই সাইডে বাড়ি দিতে শুরু করলেন এই যে পানিটা পাহাড় হয়েছে বাড়ি দিলে হয়তো ভাঙ্গে আবার রাস্তায় পড়ে যাইব আয়েশা রাস্তা খুঁজে পাবে না আল্লাহ বলেন মুসা এই কাজ আর হবে না ওই লাঠিতে আর কোন সিস্টেম নাই বন্ধ করে দিয়েছে সুইচ আমার কাছে আল্লাহ আকবার মুসা যা তোমার হাতে দেখতেছো ওটার সুইচ কিন্তু আমার হাতে সিস্টেমটা আমার হাতে তোমাকে দিয়া রাখছি আর কি দিয়া রাখছি যখন যেখানে লাগে আমি লাগাই মুসা কই বুঝলাম আর এটা দিয়ে তো বাড়ি দিলাম আঘাত করলাম রাস্তা হইলো পার হইলো এখন দেখতেছি নয় না কিছুতে কাজ হয় না সুবহানাল্লাহ বলেন কাজ হয় না মুসা ইসলাম চিন্তা করলেন তাহলে কি করব আল্লাহকে বলেন আল্লাহ এখন আমি কি করব এবার আল্লাহ বললেন ওয়াতরুকিল বাহরা রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাক আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন মুসা রে এই নদীকে বিশাল রাস্তাকে স্থির থাকতে দাও পাহাড় গুলাকে স্থির থাকতে দাও ওগুলা অভাবে থাকবে কারণ আমি আল্লাহর কৌশল অন্যটা আমি আল্লাহর চিন্তা অন্যটা তুমি বুঝবা না রাস্তায় ভাবে থাকবে আর ফেরাউন ষোলো লক্ষ বাহিনী নিয়ে রাস্তায় উঠবে আর আমি আল্লাহ আবার রাস্তা উঠাইয়া সাগর বানাইয়া ডুবাইয়া দেব সুবহানাল্লাহ কেমন চিন্তা আল্লাহ কেমন চিন্তা মুসা তুমি রাস্তা বন্ধ করতে চাও আমি তোর ডুবাইয়া মারতে চাই করলে এত রাগ কেন আপনার এর উপরে এ নাকি আনা রব এখন পানি খাও কিছু দেখে কেমন লাগে আমার বন্ধুগণ এক পর্যায়ে ফেরাউন বাহিনী সমুদ্রের কাছে এসে দেখে বিশাল রাস্তা চিন্তা করে কয় আমি তো কোন রাস্তার যারা থাকে এটা কোন মন্ত্রী মা সড়ক এবং সেতু সড়ক মন্ত্রী আমি তো কোন মন্ত্রী রাস্তা করার দায়িত্ব দিলাম না আমার তেমনি মাইরা দূরে সবাই খায় বলাইতেছে টাকা পয়সা কিন্তু এটা কোন দিন কে করলে তো সুন্দর রাস্তা আমার দেশে এত সুন্দর রাস্তা তাও সাগরের উপর দিয়া তাও দুই পাশে বিশাল বড় পাহাড় আমি তো কতদিনই আসলাম এখানে ফেরাউনকে বুঝলাম না আমার দেশে আবার রাজা হইলো কেন আল্লাহ কে দেখ একটু সামনে যা দেখ কেটা রাজা একটু সামনে যা ফেরাউন দেখে এত সুন্দর রাস্তা কত সুন্দর ফেরাউন বলছে ষোলো লক্ষ বাহিনীকে চলো আমি তোমাদের সামনে তোমরা আমার পিছনে ওই দেখা যাওয়া পারে মুসার বাহিনী ধরতে হইব ওরা আমাদের রাস্তা ব্যবহার করে আমাদেরকে পলায়ন করে চলে গেছে আল্লাহ তো বাপের রাস্তায় রাস্তায় উঠ দেখবে কি মজা ফেরাউন বাহিনী রাস্তায় উঠছে রাস্তা করছেন কে সুযোগ দিছেন আয় রাস্তায় আমার বন্ধুগণ ফেরাউন বাহিনী রাস্তায় উঠলো আল্লাহ বলেন সূরা ইউনুস 10 নম্বর সূরা 90 নম্বর আয়াত আল্লাহ বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বাল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল ফেরাউন বলতে লাগলো যখন সেই রাস্তার মধ্যখানে চলে এসেছে ষোলো লক্ষ বাহিনী পুরো রাস্তায় ষোলো লক্ষ বাহিনী এদিক থেকে সবাই যখন সমুদ্রের মধ্যখানে রাস্তায় উঠলো আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এবার সাগরকে বললেন দেরি করিস না একটু থাপ্পড় দিয়ে পানিটা মিলাইয়া দে আল্লাহু আকবার আগে যেমন ছিল এমন হয়ে যাও যখন ফেরাউন সোতার বাহিনী মধ্যখানে চলে আসলো রাস্তা আবার নাই হয়ে গেল সাগর আবার মিলে গেল ফেরাউন দেখলো বাঁচার কোনো পথ এখন আর এখন ডাক দিয়ে বলতেছে কালা আমানতু আমি ইমান আনলাম
কা আমি মানছি ও কেমনে কেমনে আনছস কান্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ফেরাউন বলতে লাগলো আল্লাহ তাআলা আমি ঈমান আনছি এমন ভাবে যেইভাবে বনি ইসরাইল তোমার উপরে ঈমান এনেছে শুধু এই কথা না আমি ঘোষণা করলাম একমাত্র তুমি হলা মাবুদ তুমি ছাড়া কেউ নাই তুমি ব্যতীত কেউ নাই আর আমি ঘোষণা দিলাম ও আনা মিনাল মুসলিমিন এবং আমি এখন মুসলমানদের অন্তর্ভুক্ত তুমি আল্লাহ মাফ করো আল্লাহ কি রে ব্যাপারটা কি এতদিন রব আনা রব এত কিছুর মিছিল দিলে ষোলো লক্ষ নিয়ে রাস্তায় বাইর হইলে এখন কোস এত সুন্দর করে বলতেছে আমি ঈমান আনছি কার উপরে যেইভাবে বানি ইসরাইল ঈমান আনছে আমি এভাবেই আনছি তাহলে বানি ইসরাইল ঈমান এনে যদি বাঁচছে আমারে মারাও কেন আমারে বাঁচাও আর এরপরে বলছে ও আনা মিনাল মুসলিমিন আর আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত এখন আমাকে বাঁচাও শয়তানি করছে অহংকার করছে আল্লাহরে গালি দিছে মুসারে পিটাইছে তার দেশে নাকি আরেকজন রাস্তা কইরে দিছে এই রাস্তা দিয়ে পার হইতে চাইছে সব করছে অহংকার করে আল্লাহ বললেন ঈমানও আনছ সব করছ কিন্তু এই টাইমের ঈমান দরকার নাই আল্লাহ রাগ করে ফেলেছেন কারণ এত কুচানো এত রাগানোর পরে আল্লাহ রাগ করে ফেলেছেন আল্লাহ এখন কি বলতেছেন শুনেন আল্লাহ যে বলেন আমিও মাঝে মাঝে পাবলিককে নিয়ে কিছু উপহাস করি দুষ্টামি করি উপহাস করি এই জন্য আল্লাহ বলতেছেন এখন ডাইরেক্ট আল্লাহ বলতেছে ফেরাউন যখন বলছে আমি মুসলিম আমি ঈমান আনছি তুমি ছাড়া কেউ নাই আল্লাহ এখন আল্লাহ বলতেছেন এবার আল্লাহ ডাক দিয়া বললেন আল আন কয় এখন এখন টাইম হইছে ঈমান আনার কাজ হবে না সুবহানাল্লাহ কল আল্লাহ বলেন এতক্ষণ হুশ জায়গায় আসছে তোমার কিন্তু এই হুশে কাজ হবে না আল্লাহর পরে পিছনের কথা মনে করে দিচ্ছে নকাদা সাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন তুই এখন ঈমান আনতেছিস এখন তওবা করতেছিস রে ফেরাউন ইতিপূর্বে তুমি আমাকে অমান্য করেছো জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করেছো আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তোমাকে বললাম তুমি বলছো ও আনা মিনাল মুসলিমিন তুমি মুসলমানদের অন্তর্ভুক্ত আর আমি আল্লাহ বললাম ও কুনতা মিনাল মুফসিদিন তুমি হলা অশান্তি সৃষ্টিকারী শয়তানদের অন্তর্ভুক্ত নাউজুবিল্লাহ বলেন এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন আমি তোমার দেহটাকে রক্ষা করব কিয়ামত পর্যন্ত যাতে তুমি তোমার পরবর্তীদের যে পরবর্তী মানুষের জন্য নিদর্শন হয় থাকো যারা দুষ্টামি করবে আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে আমার হুকুম মানবে না আমার পয়গম্বরদের বিরুদ্ধাচরণ করবে আমি আল্লাহ তোমাকে যেভাবে শুটকি বানাইয়া রেখে দিয়েছি যুগে যুগে যারা ফেরাউনি করবে আমি আল্লাহ তাদেরকে এভাবে শুটকি বানাতে পারি কণ্ঠে কেরা আল্লাহ বলছেন আমি এটা রাখলাম শিল মেরে রাখলাম তুমি কিন্তু পচবা না পানিকে বলছেন পানি খাইস না ওরে ওরে বাছা কাদা মাটি খাইছে নিচে গিয়া জিব্রাইল দেখছেন আল্লাহ আরো খাওয়া কাদা মাটি খাওয়াইছে পেট বম্বাস ঠিক মার্কা পানি খাইছে কাদা মাটি খাইছে ভাইছে 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 বলতেছে আল্লাহ কোয়ানা মিনাল মুসলিমিন আল্লাহ কো যা শয়তান ও কুনতা মিনাল মুফসিদিন তুই কস মুসলিম আমি বলছি তুই ফাসেক শয়তান গাদ্দার নাউজুবিল্লাহ আমার বন্ধুগণ আজ পর্যন্ত তার দেহ পচেও নাই না গলছে না পচেও নাই গলেও